কথা আছে অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে আজ সেটা পরিষ্কারভাবেই প্রমাণ হলো। কিউইদের বিপক্ষে সম্মানজনক পুঁজি পেল বাংলাদেশ তিন সিনিয়র সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহর ব্যাটে চড়ে। অল আউট না হয়ে খেলতে পারলো পুরো 50 ওভার। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এটাও বড় স্বস্তির খবর। 9 উইকেটে বাংলাদেশ তুলেছিল 245 রান, অর্থাৎ জিততে হলে 246 করতে হতো নিউজিল্যান্ডকে। চেন্নাই টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। বরাবরের মতো শুরুতেই ধাক্কা, ট্রেন্ট বোল্টের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস। এদিকে তরুণ তানজিদ হাসান তামিমও বড় মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না। আজ সেট হয়ে গিয়েছিলেন কিন্তু ইনিংস বড় করতে পারে। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। লকি ফার্গুসনের বলে স্কয়ার লেগে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। 17 বলে 4 বাউন্ডারিতে করেছেন 16 রান। মেদেসার মিরাজ 3 নম্বরে নেমে বেশ রানের গতি সচল করেছিলেন কিন্তু ব্যক্তিগত 30 রানে তিনিও ভুল করে বসেন। ফার্গুসনকে পুল করতে গিয়ে ফাইল লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই অলরাউন্ডার। 46 বলের ইনিংসে তিনি হাঁকান 4টি বাউন্ডারি। এরপর নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন সহজ এক বলে। গ্লেন ফিলিপস নিজেও হয়তো আশা করেননি এমন বলে উইকেট পেয়ে যাবেন। আলতো করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথে হাঁটেন শান্ত, 8 বলে করেন 7 রান। 13 ওভার না যেতেই 56 রানেই নেই 4 উইকেট। সেই ব্যাটিং বিপর্যয় সেই পুরনো চেহারায় বাংলাদেশ। দলের এই বিপর্যয়ের মুখে হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। 21 ওভারে দলীয় সংগ্রহ 106 টাইগাররা। মুশফিক সাকিবের জুটিতে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ওঠে বাংলাদেশ, তবে পঞ্চম উইকেটে 108 বলে তাদের 96 রানের জুটিটি অবশেষে ভেঙে দিলেন লকি ফার্গুসন। 30 ওভারের চতুর্থ বলে ফার্গুসনকে ছক্কা হাঁকিয়েছিলেন সাকিব, পরে বলে আবারও চড়াও হতে গিয়ে ভুল করে বসেন টাইগার অধিনায়ক। বাউন্সারে পরাস্ত হয়ে বল তুলে দিলেন আকাশে। 51 বলে সাকিবের 40 রানের ইনিংসে ছিল 3টি 4 আর 2টি ছক্কার মার। মুশফিক দারুণ খেলছিলেন, দলের বিপদে আরও একবার জ্বলে উঠেছিলেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। দেখে শুনে খেলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের 48তম হাফ সেঞ্চুরি। আশা জাগিয়েছিলেন সেঞ্চুরির কিন্তু মুশফিক পারলেন না। ম্যাট হেনরির স্লোয়ার ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হলেন টাইগার উইকেট রক্ষক। তার 75 বলে 66 রানের ইনিংসটি ছিল 6-4 আর 2 ছক্কায় সাজানো। এরপর তাওহিদ হৃদয় ও সাজঘরে ফিরে গেছেন 25 বলে 13 রান করে। 180 তুলতে 7 উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। 8 উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদ মিলে 43 বলে যোগ করেন মূল্যবান 34 রান। 19 বলে 2 ছক্কায় তাসকিন 17 করে আউট হলে ভেঙে যায় এই জুটি। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ বাকি সময় বলতে গেলে একাই টেনে নিয়ে গেছেন দলকে। 49 বলে 2টি করে 4 ছক্কায় 41 রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন 3টি আর ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি নেন 2টি করে উইকেট।